হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলেছি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সব এক্সামগুলি আছে তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস আজকের এই টেস্টটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দাও এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সুপার কম্পিউটারের জনক কাকি বলে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয় ভটকর তো বিজয় ভাটকারকে বলা হয় ভারতের সুপার কম্পিউটারের জনক অপশান এ ই দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে মনে রাখবে উনিশশো একানব্বই সালে সুপার কম্পিউটার পরম সুপার কম্পিউটার পরম আট হাজার আবিষ্কার করেন বিজয় ভাটকার ওকে এবং তাকেই বলা হয় সুপার কম্পিউটারের জনক তো ফ্রেন্ডস তার সাথে সাথে আজকের এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়েছিল এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়েছিল তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক হয়ে যাবে রুড়কিতে রুড়কিতে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল এবং যার বর্তমান নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ রুড়কি এবং এটি হচ্ছে এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন রাডার কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক হয়ে যাবে রবার্ট ওয়াটসন অপশন ইজ দ্য রাইট রোবার্ট ওয়াটসন রাডার আবিষ্কার করেন অপশান ইজ দ্য রাইডেন্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে রাডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে রাডারের ফুল ফর্ম এবং আবিষ্কার করেন রোবার্ট ওয়াটসন নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন হাইড্রোজেন জ্বালানো হলে কি উৎপন্ন হয় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল এবং কোনো পরিবর্তন হবে না তো এখানে চারটি অপশানের মধ্যে কোন অপশানটি রাইড হবে তোমরা ফটাফট কমেন্ট করে জানাও তো ফ্রেন্স ছটি গ্যাংসের হয়ে যাবে অপশন সি জল হাইড্রোজেন জ্বালানো হলে জল উৎপন্ন হবে এইচ টু ও হচ্ছে জলের সংকেত এবং এই জল উৎপন্ন হবে এইচ উৎপন্ন হবে নেক্সট প্রশ্ন দেখো 5 নাম্বার প্রশ্ন বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয় রকেট বা এরোপ্লেনে ওকে অপশান ইজ দা রাইট অ্যান্সার অ্যালুমিনিয়াম প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটি ফটাফট কমেন্ট করে জানাও ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কাস্পিয়ান সাগর হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কাস্পিয়ান সাগর নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি তো ফ্রেন্ডস এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সুপিরিয়র হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে মনে রাখবে উত্তর আমেরিকার এটি হচ্ছে সবচেয়ে বড় সুপিরিয়র এবং এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ প্রশ্ন প্রশ্ন দেখা বিশ্বের গভীরতম হ্রদ কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বৈকাল হ্রদ হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এর গভীরতা হচ্ছে ষোলোশো কুড়ি মিটার হচ্ছে এর গভীরতা নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফিনল্যান্ড নেক্সট প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন তো ফটাফট কমেন্ট করে জানাও অ্যান্সার কী হবে বেদে ফিরে যাও কে বলেছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দয়ানন্দ সরস্বতী বলেছিলেন বেদে ফিরে যাও তো ওইটি কার উক্তি দয়ানন্দ সরস্বতীর উক্তি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং সালটি মনে রাখবে আঠারোশো সালে মুম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে বঙ্গভঙ্গ বিভাজনের সময় ভাই সরয় কী ছিলেন তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হবে এখানে কি উনিশশো সালে বঙ্গভঙ্গ বিভাজনের সময় ভাই ছিলেন লর্ড কার্জন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড কার্জন নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন সুভাষ চন্দ্র বসুকে কে নেতাজি উপাধি দিয়েছিলেন তো ফ্রেন্ডস সে প্রশ্নের হয়ে যাবে অপশন সি হিটলার সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিলেন তো প্রথম কে দিয়েছিলেন হিটলার দিয়েছিলেন নেক্স প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন জহিন্দ স্লোগান কে দিয়েছিলেন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন অপশন বিজ দা রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় তো ফ্রেন্ডস ফটাফট কমেন্ট করে জানাও ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় প্রকাশিত বিখ্যাত পুস্তক ইন্ডিয়া ফর ইন্ডিয়ান পুস্তকের লেখককে স্বাধীনতা সংগ্রামের সময় প্রকাশিত হয় একটি পুস্তক সেই পুস্তকের নাম হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান পুস্তকের লেখককে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চিত্তরঞ্জন দাস ইন্ডিয়া ফর ইন্ডিয়ান পুস্তকের লেখক হচ্ছে চিত্তরঞ্জন দাস নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির নিযুক্তি সংবিধানের কোন অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির নিযুক্তির কথা সংবিধানের আর্টিকেল ফিফটি টু অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আর্টিকেল ফিফটি টু অনুচ্ছেদ বাহান্নতে উল্লেখ আছে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ পাঁচই জুন উনিশশো তিয়াত্তর সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল পাঁচই জুন উনিশশো তিয়াত্তর সালে ওকে এবং তার সাথে সাথে মনে রাখবে পাঁচই জুনকে বলা হয় বিশ্ব পরিবেশ দিবস সেদিনকেই পালন করা হয় পাঁচই জুন এবং প্রথম পালন করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের পাঁচই জুন নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন আমাদের দেশে শিক্ষার অধিকার কী তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মূল অধিকার আমাদের দেশে শিক্ষার অধিকার হচ্ছে মূল অধিকার এবং এটি আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এতে উল্লেখ আছে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ফ্রেন্ডস সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় অপশন এ ইজ রাইট এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম হচ্ছে জি শঙ্কর করুপ এবং তিনি উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার পান ওকে এবং সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম জাতীয় সঙ্গীত উর্দু ভাষাতে কে অনুবাদ করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে আরিফ মোহাম্মদ খান প্রথম ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতমকে উর্দু ভাষাতে অনুবাদ করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আরিফ মোহাম্মদ খান তো ফ্রেন্ডস আজকের ভিডিওর একটি লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও ওকে তো প্রশ্নটা হলো ভারতের রাষ্ট্রীয় আদর্শ বাক্য কী তো ফ্রেন্ডস ভারতের রাষ্ট্রীয় আদর্শ বাক্য কী সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ফটাফট তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে এডুকেশান গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে শেয়ার করে দাও ওকে তো ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্ধু মাধ্যম